السلام عليكم ورحمة الله وبركاته. হ্যাঁ ভাই, আমি যুক্ত করতেছি। আচ্ছা আল্লাহ আল্লামান্দা ভাই, বাবা, আল্লামান্দা ভাই একটু আনমিউট করে বলুন তো দেখি আপনি কি সেই লোক জি কিনা। কল করেন, আচ্ছা হ্যাঁ বলেন, একদিন নিয়ে কথা হইতেছিল সামনে, একটু জোরে বলেন, আপনার কথা তো আমার শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। একদিন নিয়ে কথা হইতেছিল, আচ্ছা তাকদীর নিয়ে কথা হচ্ছিল, হ্যাঁ বলেন তাকদীর নিয়ে, আপনার কি আর কিছু বলার আছে বলেন। আপনি বলতেছিলেন পরে দেবার চলে গেছেন, আমি তো আপনাকে ইয়েটা দিলাম যে আল্লাহ তাআলা যে ইয়েটা, আল্লাহ তাআলা যখন তাকদীর লিখে রাখেন, আপনি আগে থেকে লিখে রাখেন বান্দা কি কাজ করবে না করবে ওটার উপর ভিত্তি করে লিখে রাখেন। আপনি যেটা কথা বললেন সেটার কিন্তু রেফারেন্স আমাদেরকে তো তো আমাদের স্বাধীন ইচ্ছা শক্তিও দিচ্ছে, আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি আমার দিচ্ছে আমার না আমার এবং কথাটা একটু শেষ করে আমার কথাটা একটু শেষ করে নিবে। আপনি আচ্ছা যে কথাটা বলেছিলেন যে আমরা কি করব না করব সেটা আল্লাহ আগে থেকে জানেন, ওই কাজের উপর ভিত্তি করে আল্লাহ লিখে রাখছেন আমাদের তাকদীর, সেটা সম্পর্কে আপনি যে আপনাকে রেফারেন্স দিতে বলা হয়েছিল আপনি রেফারেন্স দিতে পারেননি। এবং আমি যে জিনিসটা দেখেছিলাম একদম সহি হাদিস থেকে যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে আল্লাহ তাআলা শুধুমাত্র আগে থেকে লিখে রাখছেন এমনই না, লিখে রাখ মানে অ্যাবসলুটলি কি করবেন না করবেন ওটা লিখে রাখছেন এমনই না, আল্লাহ তাআলা আপনাকে দ্বারা ওই খারাপ কাজ মানে খারাপ বা ভালো কাজ যেটাই করেন সেটা আপনার দ্বারা করিয়ে দিচ্ছেন। এখন এরপরে তো তাকদীর নিয়ে কোনো আলোচনার খুঁতি থাকে না। হ্যাঁ এগুলো বাদ দিয়েও তাকদীর ওই হাদিসটা যদি আমি তর্কের খাতিরে, শেষ তর্কের খাতিরে আপনাকে সুযোগ দেওয়ার জন্য ওই হাদিসটা আমি ফেলেও দিই, তারপরেও তাকদীরের মধ্যে কন্ট্রাডিকশন থাকবে, মানে তাকদীর মেক সেন্স করবে না। বাট আমি আলোচনাটা সংক্ষিপ্ত করার জন্য আমি আপনাকে একদম যে সহি হাদিসে সরাসরি যেটা লেখা যে আল্লাহ তাআলা করিয়ে নেন আমি আপনাকে সেটাই দিচ্ছি। এতে আপনি যদি ফ্রি উইল, আপনি যদি বলেন যে হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি উইল দিচ্ছে এই কথাটা যদি আপনি বলেন, তাহলে আপনি যে জিনিসটা দেখাচ্ছেন সেটা হচ্ছে ইসলামে কি আমি আপনাকে আগে যে জিনিসটা বলেছিলাম কন্ট্রাডিকশন, সেই কন্ট্রাডিকশনটাই দেখাচ্ছেন। আপনি কিন্তু ওই হাদিসটা বাদ দিতে পারতেছেন না যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ভালো কাজ এবং খারাপ কাজ করিয়ে নেন, যারা জান্নাতবাসী তাদের দ্বারা জান্নাতবাসীদের কাজ, যারা জাহান্নামী তাদের দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, ওইটা কিন্তু আপনি বাদ দিতে পারতেছেন না। আপনি কি এখানে কি অ্যাড করতেছেন, আরেকটা কন্ট্রাডিকশন অ্যাড করতেছেন। আল্লাহ তাআলা একই সাথে বলছেন যে জান্নাতীদের দ্বারা জান্নাতবাসীদের দ্বারা জান্নাতীদের কাজ করিয়ে নেন, জাহান্নামীদের দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন, আবার আল্লাহ তাআলা বলছে মানুষের ফ্রি উইল আছে। আপনি যে জিনিসটা বললেন সেটা হচ্ছে ইসলামের একটা কন্ট্রাডিকশন। হ্যাঁ, ফ্রি উইল, অনেক ফ্রি উইল জিনিসটার বাংলাটা আগে একটু আল্লাহ বান্দা আপনি একটু আমাদেরকে বলেন তো, ফ্রি উইল মানে এটার বাংলাটা কি হতে পারে একটু বলেন তো। ইচ্ছা শক্তি, স্বাধীন ইচ্ছা ইচ্ছা শক্তি, শক্তি, আচ্ছা আপনি বলতেছেন মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি আছে, এটা আপনার পয়েন্ট নাকি? জি আচ্ছা আপনি তাহলে, আমি স্ক্রিনে একটা আয়াত দিচ্ছি কোরআনের, এই আয়াতটা একটু আমাদের আর সকলের একটু বলি, জন্য একটু বলি, পড়ুন আমাদের একটু একটু আগে আগে এটা একটু আছে এবং আগে এটা একটু পরে শুনান, আগে এই আয়াতটা একটু পরে শুনান কোরআনের এই অসুবিধা একটু আয়াতটা, পড়েন। এটা হচ্ছে সূরা তাকবীরের 29 নম্বর আয়াত, একটু পরে শুনান তো ভাই। তোমরা ইচ্ছে করো না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর ইচ্ছে না করেন। অন্য অনুবাদ গুলো পড়েন, এই যে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন, আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টি করে রব আল্লাহ ইচ্ছা করেন, মানে আপনার যে ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা, এই ইচ্ছাটা কার উপরে নির্ভরশীল? আল্লাহ বান্দা আপনাকে জিজ্ঞেস করেছি, আপনি যে স্বাধীনভাবে একটা কিছু ইচ্ছা করবেন, এই ইচ্ছাটা কার উপরে নির্ভরশীল? এটার হাদিসটা আয়াতটা যদি একটু দেখতেন, তাফসীর এই আয়াতে কি লেখা আছে সেটা পড়েন, এই সূরা তাকবীরের 29 নম্বর আয়াতে, আয়াতটা তো অন্য কিছু বুঝাতে চাইছে, কিন্তু এখন যদি শুধু একটা আয়াত দেখি আগে পিছে কিছু না দেখি তাহলে মানে তো এই আয়াত দ্বারা কি বুঝাইতে চাইতে পারে, মানে এই যদি আয়াত শুধু দ্বারা এই কি এটা আয়াতে বুঝাইতে পারে? এটটুক লেখা দেখি, এটটুক লেখা দেখলে তো এটাই বুঝা যায় যে শুধু আল্লাহর ইচ্ছাই আমরা ইচ্ছা করতেছি। আমি আরো অনেকগুলো আয়াত দেখাবো, হুম একটু ধৈর্য ধরেন, অন্য আয়াতগুলো আসতেছে, এই আয়াতে কি লেখা আছে সেটা একটু আগে শেষ করে নিই, তারপর অন্য আয়াতে যাব। এই আয়াতে যেটা লেখা আছে সেটা হচ্ছে তোমরা ইচ্ছা করতে পারো না যদি না, এটা কি এইটার দ্বারা কি এটা মিন করতেছে যে তোমরা ইচ্ছা করতে পারো আল্লাহর ইচ্ছা ছাড়াও তোমরা ইচ্ছা করতে পারো, এটা কি এটার মিনিং হবে? না তাহলে এটা এটার মিনিংটা কি হবে, এই আয়াতের মিনিং, এই আয়াতের তাফসিরটা কি হবে? এই হয়তো আয়াতের অন্য তাফসিরে কিছু, কি, তা কথা শুনে নেন, এই আয়াতের তাফসিরে কি তাফসির কারকরা এটা লিখবে যে এইখানে যে আয়াতটা লেখা আছে এটার উল্টা কথাটা তাফসিরের ব্যাখ্যার ভিতরে লেখা থাকবে নাকি? না তাহলে আপনি যে বললেন এই আয়াতের তাফসিরটা বের করতে, আপনি কেন বের করতে বললেন? আপনি কি বলতে চাচ্ছেন যে এই আয়াতের তাফসিরের ভিতরে এই কথাটার উল্টা কথাটা লেখা আছে, এটা আপনি মানে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন? না আমি ওইটাও বলতে চাই নাই, তাহলে এই তবে আমরা তো আয়াতে যেটা আল্লাহ লেখা আছে, এই আয়াতে যেটা লেখা আছে সেটার মিনিংটা আমাদেরকে একটু বুঝাই দেন। যে আল্লাহ ইচ্ছা না করলে আমরাও ইচ্ছা করতে পারবো না। তাহলে আপনি যে বললেন স্বাধীন ইচ্ছা মানুষের নাকি থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার যে কোনো ইচ্ছা সেটা হচ্ছে নির্ভরশীল, আপনি স্বাধীন না, ইচ্ছার ক্ষেত্রে তো আপনি স্বাধীন না, সেটা যদি আরেকটা জিনিসের উপর নির্ভরশীল হয় তাহলে তো সেটা স্বাধীন হইল না। আমরা তো স্বাধীন ইচ্ছা দিয়ে করতে পারতেছি,
আপনি স্বাধীন ইচ্ছা করতে পারতেছেন কি করতে পারতেছেন না পৃথিবীতে, সেটা তো আমি জিজ্ঞেস করি নাই ভাই, আমি জিজ্ঞেস করেছি ইসলাম অনুসারে, কোরআন অনুসারে। হ্যাঁ, কোরআন অনুসারে তো আল্লাহ নিজে বলছে যে আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে, খারাপ কাজ কোথায় করলে কোথায় কোথায় লেখা আছে এখানে এই আয়াতে? আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টি করলে রব আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ ইচ্ছা না করলে আপনার কোনো স্বাধীন ইচ্ছা নাই। তো তাহলে আল্লাহ এটা ইচ্ছা করলেই আপনি ইচ্ছা না ইচ্ছা করতে করলে আমরা পারেন, সেই পারবো না, ইচ্ছাটা হচ্ছে পরাধীন ইচ্ছা, সেটা কোনো মতে স্বাধীন ইচ্ছা না। তাহলে আমরাও রোবটের মতো ফিট করা। আপনি কিসের মতো ফিট করা সেটা তো আমি জানতে চাইনি ভাই, আমি জিজ্ঞেস করেছি কোরআনে এই বিষয় কি বলা আছে। হ্যাঁ, কোরআন অনুসারে তাহলে আমরা রোবটের মতো আমাদের ভিতরে ইয়া করে রাখছে। কোরআন অনুসারে তাহলে আমরা এটাই আসতে পারি। আচ্ছা এটার তাফসির আমরা করব, তাহলে আমরা দেখি এটা তাফসিরে কি লেখা আছে। ওই আয়াত এই যে তাফসির থেকে আমরা দেখতেছি এখন, তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন 11 খণ্ড, পৃষ্ঠা হচ্ছে 372। এই অংশটুকু একটু পড়ে শুনুন তো ভাই আমাদেরকে, এই লাল দাগ দেয়াটা। অর্থাৎ আল্লাহর ইচ্ছা না হওয়া পর্যন্ত কারোর ইচ্ছা পূরণ হইবার না। এই আল্লাহ কথাটার মানে একটু বুঝাই নেন, আল্লাহর ইচ্ছা এটা না হওয়া পর্যন্ত কাহারো, এটার মানে কি? কারোর ইচ্ছা পূরণ হবে না। আমরা যদি কোনো একটা ইচ্ছা করি, আল্লাহ আমার এই একটা ভালো কাজ করার মানে কিছু একটা পাওয়ার জন্য ইচ্ছা করলাম, আল্লাহ যদি না চায় সেটা আমরা পাবো না। মানে মানুষের ইচ্ছাটা ইচ্ছা আল্লাহর বলতে ইচ্ছার এখানে উপর তো এখানে নির্ভরশীল এই নাকি? তাফসীর দ্বারা তো আমি বুঝতেছি যে আমরা আল্লাহর কাছ থেকে কিছু একটা চাইলে সেই চাওয়াটা আল্লাহ যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে পূরণ করবেন না ততক্ষণ না পর্যন্ত চাওয়া সেটা তো চাওয়ার কথা সেটা সেটা তো বলা নেই এখানে, যে তো আপনার আপনি ইচ্ছাটা ইচ্ছা করতে পারবেন, আপনি ইচ্ছাটা পর্যন্ত করতে পারবেন না যদি আপনার আল্লাহ ইচ্ছা না করে। আপনার ইচ্ছাটা ডিপেন্ড করবে আল্লাহর ইচ্ছার ভিত্তিতে, মানে আল্লাহর ইচ্ছার উপর ভিত্তি করে। এখানে তো বলতে ইচ্ছা পূরণ এখানে এখানে আপনি চাওয়া আল্লাহর কাছে চাওয়া এই জিনিসটা পাইলেন কোথায়? এইখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে, যে কোনো ইচ্ছা আপনি যখন আপনি আল্লাহ যদি আপনার জন্য ইচ্ছাটা না করে দেন তাহলে আপনি নিজে থেকে কোনো ইচ্ছাও করতে পারবেন না। তাহলে বুঝলাম আচ্ছা ঠিক আছে পুরা পড়েন আপনি, আমি চিন্তা করতেছি। এই আপনি তাফসিরটার পরবর্তী অংশগুলো পড়েন একটু। আল্লাহর মঞ্জুরি ব্যতীত তো কেউ নিজেকে হিদায়ত করিতে, ইমান আনয়ন করিতে এবং নিজের কোনো উপকার করিতে সক্ষম নহে। আচ্ছা অর্থাৎ এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? আল্লাহর মঞ্জুরি আমরা ব্যতীত আল্লাহর কেহ ইচ্ছা না নিজেকে, করা পর্যন্ত আমরা কেউ ইমান আনতে পারবো না, ভালো কাজ করতে আচ্ছা পারবো না। এই কথাটার মানে কি? কথাটার মানে কি? মনে করেন আমি কি যেটা আজকে বলছি আল্লাহর ইচ্ছা মঞ্জুরি ছাড়া কি মুসলমান হইতে পারবো? মুসলমান বলতে, হ্যাঁ ইমান আনতে পারবেন না, এই কথাটার দ্বারা এটাই আমি আল্লাহর বুঝাইতেছি। ইচ্ছা ছাড়া ইমান আনতে পারবো, এটা আপনার এই পারবেন কথাটার না মানে হইলো? পারবেন না তাহলে আমি যে ইমান আনতেছি না সেটা কার উপর নির্ভরশীল? আল্লাহর উপর, আমার উপরে নাকি আল্লাহর উপরে? আল্লাহর উপর। তাহলে এখানে তাহলে আমার স্বাধীন ইচ্ছা কোথায় তাহলে? তাহলে তো কোরআন অনুসারে আমাদের স্বাধীন ইচ্ছা শক্তিও নাই, তাকদীর অনুযায়ী আমরা সেটাই দেখতে পারতেছি। ওদের তো স্বাধীন ইচ্ছা শক্তি, আপনি যেটা বললেন ফ্রি উইল, ফ্রি উইলের কথা তো উল্টা কথা লেখা করুন। আপনি যে বললেন ফ্রি উইল আছে আর কোরআন আপনি আমার এই ইয়াটা সার্চ করতে বলছেন, আমি সার্চ করছি কিন্তু পাই নাই এই তাকদীর নিয়ে সংসার ডট কম, স্বাধীন ইচ্ছা শক্তি আছে কি পান নাই এই পেজটা পাই নাই মানে লেখাগুলা। আচ্ছা আসিফ ভাই ভাই তাহলে আপনি পরের অংশগুলো একটু পরে আমাদেরকে শোনান প্লিজ। অর্থাৎ কে হিদায়তের উপযুক্ত আল্লাহ তা জানেন, ফলে তিনি উপযুক্ত ব্যক্তির জন্য যাবতীয় উপকরণের ব্যবস্থা করিয়া দেন, আর যে ব্যক্তি বিভ্রান্ত হওয়ার যোগ্য তাকে হিদায়ত হইতে বঞ্চিত করেন। হ্যালো, হ্যাঁ পরের প্যারাটা পড়েন, পরের প্যারাটা পড়েন, শেষ প্যারাটা। আল্লাহ যাহাকে ইচ্ছা হিদায়ত দান করেন আর যাহাকে ইচ্ছা পথহারা করেন। আল্লাহ যাহাকে হিদায়ত দান করেন কেউ তাহাকে বিভ্রান্ত করিতে পারে না, আর আল্লাহ যাহাকে বিভ্রান্ত করেন কে তাহাকে হিদায়ত দিতে পারে না, আর অত্যাচারীদের জন্য তিনি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করিয়া রাখেছেন রাখেছেন। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহ যাকে হিদায়ত দেন আল্লাহ যাকে ইচ্ছা হিদায়ত দেন, আর যাকে ইচ্ছা পথহারা করেন। তাহলে আমি যে এই যে ইসলামের পথ থেকে পথহারা হয়ে গেলাম, এটা ভাই কে করছে? আমি করছি না আল্লাহ করছে? এটা আল্লাহ করছে, তাহলে এই কারণে আমাকে যে জাহান্নাম, আমাকে কি জাহান্নামে দিবে নাকি জান্নাতে দিবে? জাহান্নাম। তাহলে ভাই মানে আল্লাহ আমাকে পথহারা করলো এবং এই কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। এখানে আসিফ ভাইয়ের ইয়েটা কোথায়, ফ্রি উইলটা কোথায়? এটা দেখে তো আমি নিজে আগে কখনো এটা দেখি নাই, তাই মানে এরকম কি আর কোনো ইয়ে আছে অবশ্যই আছে, আপনি তাহলে একটু কষ্ট করে এই যে আমার এই লেখাটা লিঙ্কগুলো যদি একটু দিয়ে দিতেন এখানে প্রাইভেট চ্যাটে পড়ে নিতাম। আপনাকে আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি, আপনি গুগলে সার্চ করলে, আচ্ছা ঠিক আছে আমি আপনাকে লিঙ্কও দিয়ে দিচ্ছি, এক সেকেন্ড আমি আগে টাইটেলটা একটু দেখিয়ে নিই। এই লেখাটা একটু পড়বেন, ইসলামের অন্যতম ভিত্তি তাকদীর প্রসঙ্গে, ঠিক আছে এই এই লেখাটাই লেখাটা আমি পড়বেন। সার্চ করছিলাম সংসার ডট কমে, পাইনি, কিচ্ছু আচ্ছা আসেনি। আপনি বোধহয়, আপনি আপনার এখানে বোধহয় আমাদের ওয়েবসাইটটা ব্লক করা আছে এই জন্য আপনি খুঁজে পাননি, ঠিক আছে। আচ্ছা আমি আপনাকে আরেকটা পদ্ধতি দিয়ে দিচ্ছি,
আপনি যে কাজটা করবেন আপনাকে লিংকটা দিয়ে দিচ্ছি, আপনি সেই লিংকে গিয়ে লেখাটা পড়বেন, তাহলে আপনি পাবেন। হ্যাঁ, আমাদের দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে সংশয়.com, একটা হচ্ছে সংশয়.live, ঠিক আছে? সংশয়.live এ ঢুকলে আপনি সেই লেখাটা পড়তে পারবেন। তাহলে আমি আপনাকে এই যে প্রাইভেট চ্যাটে সংশয়.live এর লিংকটা দিয়ে দিচ্ছি, আপনি এই লেখাটা পড়বেন তাহলে কি। হ্যাঁ, আমি ইশাও দিয়ে দিচ্ছি, কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, যাদের এই লেখাটা পড়া দরকার তারা সংশয়.live থেকেও এই লেখাটা পড়তে পারেন, সংশয়.com থেকেও লেখাটা পড়তে পারেন, একই লেখা দুই জায়গাতেই আছে। তাহলে ভাই আপনার মনে হয় সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি বাংলাদেশ সরকার ইসলামে যে সব গাঁজা করে বুয়া কথা লেখা, না না এত তাড়াতাড়ি আসলে ডিসিশনে যাওয়ার কোনো দরকার নেই, এত তাড়াতাড়ি ডিসিশনে যাবেন কেন? আর ভালোভাবে যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে দেখেন যে মানে বিষয়টা আসলে কি। আমরা বুঝুকা যত কথা বলছিল সবই দেখতেছি মিথ্যা কোরআন হাদিস শুনেছে। আপনি এখনই ডিসিশন নেওয়া দরকার নেই, আপনি একটা কাজ করেন, আপনি ইসলামের পক্ষে যে ওয়েবসাইট গুলো আছে সেটা থেকেও পড়েন, সেটা থেকেও পড়ে একটু যাচাই করে দেখেন যে ভাই আমি দুয়া থেকে পড়ে আসছিলাম, এই প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ে আসছিলাম, প্যারাডক্সিক্যাল সাজিদ কোনো ইসলামিক কোনো কিছুই না, প্যারাডক্সিক্যাল সাজিদ একেবারে নিম্নমানের, নিম্নমানের একটা বই, আমি আর কিছু বললাম না এটা সম্পর্কে। বাট প্যারাডক্সিক্যাল সাজিদ এগুলা কোনো ইসলামিক দলিল হিসেবে ব্যবহার করার মতোই কোনো কিছু না, যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন সেও এই কথাই বলবে। আপনি আপনি একটু নিজেই সার্চ করেন তাকদীর বিষয়ে, কোন কোথায় কি লেখা আছে, কোন কোন ভালো ভালো ওয়েবসাইটে, যেমন আপনার ইসলাম.ইনফোতে, ইসলাম.কিউএতে কি লেখা আছে সেটাতে সার্চ করে দেখেন, ইসলাম কিউএতে সার্চ করে দেখেন, আপনি তাকদীর রিলেটেড লেখা পাবেন, বাংলাও পাবেন। ওটা পড়ে দেখেন যে তাদের রেফারেন্স গুলা, তাদের রিজনিং গুলা কি আসলেও আপনার কাছে গ্রহণযোগ্য হয় কিনা একটু যাচাই করে দেখেন। এত তাড়াতাড়ি কোনো ডিসিশন আসে কোনো যুক্তি কাজ না। আমি আর আপনাদের আরো অন্য অন্য ভিডিও গুলো দেখছিলাম, তো তাই শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই আমরা, আচ্ছা ফারাজ ভাই বলেন। বলছিলাম যে ডিসিশন নিতে সময় নেন, তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার কোনো কোনো ইয়ে নেই, হ্যাঁ সময় নিয়ে, ঠিক মতো যাচাই বাছাই করেন, তারপরে নিজের ডিসিশন নিয়ে আর কি। হ্যাঁ আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনার যে নাস্তিক হইতে হবে বা ইসলাম ছেড়ে দিতে হবে এমন কোনো কথা নাই, আপনি যুক্তি দিয়ে জিনিসগুলোকে বিচার বিশ্লেষণ করা এই জিনিসটা অন্তত শেখেন, এই জিনিসটা অন্তত যদি আপনি শিখে ফেলেন তাহলে আপনার এই জিনিসটা ভবিষ্যতে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে কাজে লাগবে। যুক্তি ব্যবহার করে কিভাবে একটা সিদ্ধান্ত নিতে হয় বা দলিল ব্যবহার করে, দলিল প্রমাণ দেখে একটা জিনিস সম্পর্কে কিভাবে জানতে হয়, দেখতে হয়, যাচাই করতে হয়, এই জিনিসটা অন্তত শেখেন, এটাই হবে আপনার জন্য অনেক বড় একটা পাওয়া। ঠিক আছে ভাই? জি আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে বিদায় জানাই আপনাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই ভালো থাকেন, শুভকামনা আপনার জন্য, শুভকামনা রইলো। আরেক আরো কয়েকজন আছে, ফারাজ ভাই আমি আরেকজনকে যুক্ত করতে প্যারা সাজিদ, কিন্তু আলটিমেটলি ভাই আমাদের বহু কাজে আসে বুঝছেন, প্যারা সাজিদ পরে চলে আসে বিতর্ক করতে, তারা ভাবে কি যে এরকম বোকা বোকা নাস্তিক ওদেরকে গিয়ে বলবো যে তাইলে ভাই মানে ডিম আগে না মুরগি আগে, আর ওরা নাস্তিকরা বলবে হাই হাই এটা তো চিন্তা করে দেখি নেই, সত্যিই তো আল্লাহ আছে, লা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা প্যারা সাজিদ এবং ওই জাকির নায়কের ভিডিওস বেশি করে দেখবেন, তাহলে ভালো যুক্তি যুক্তি করতে পারবে, এটা পরে পরে আমাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে অবশ্যই আসবেন। প্লিজ প্যারাডক্সিক্যাল সাজিদ এবং জাকির নায়কের ভিডিও মাস্ট ওয়াচ, মাস্ট ওয়াচ এন্ড মাস্ট রিড। হ্যাঁ আসি ভাই, আমারও এতটুকু। আচ্ছা।